স্বাগতম সবাইকে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমনের বিষয়। সিপিসিতে সমন সম্পর্কে কি কি বলা আছে আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে জানবো। তো সিপিসি এর 27 থেকে 32 এবং আদেশ 5-এর মধ্যে এই সমন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলা আছে। তো আজকে আমরা কিছু বেসিক এই সমনের বেসিক কিছু নিয়মগুলো আমরা জানবো। তো সমনটা মেইনলি কি? সমনটা হচ্ছে বাদী কর্তৃক মামলাটা পেশ করার পরে বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে কোর্ট একটি সমন পাঠায়, যেটা হচ্ছে যে কোর্ট মানে বাদী যখন কোর্টে মোকদ্দমাটা দায়ের করবে, দায়ের করার পরে কোর্ট দ্বারা বিবাদীকে জানানোর জন্য যে আপনার নামে এই এই অ্যালিগেশনগুলো আছে, আপনি এর উত্তর দেওয়ার জন্য মানে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি কোর্টে হাজির হন। তার মানে হচ্ছে এই সমনটা হচ্ছে আদালত কর্তৃক ইস্যুকৃত একটা জাস্ট নথি যেটা বিবাদীকে কোর্টে হাজির হতে বলা হয়। তো এইটাই এই এই বিষয় এই এই সম্পর্কে বিভিন্ন বিষয়াদিগুলো এই সিপিসি এর মানে আদেশ 5-এর ধারা 27 থেকে 32 পর্যন্ত বিভিন্ন রুল দেওয়া আছে। তো প্রথমে আমরা কিছু বেসিক রুল এ সম্বন্ধে জেনে নিই, যেটা এর ধারা 27-এ আদেশ 5-এর ধারা 27-এ কিছু বেসিক রুল দেওয়া আছে। যেমন বিধি 1-এই বলা আছে যে আদালত এই এই সমনটা বাদী প্রথমে কোর্টে দাখিল করবে, না সরি সরি প্রথমে বাদী এই তার মোকদ্দমাটা কোর্টে দাখিল করার পরে এই বিবাদীর বরাবর যেই কোর্টে সমন মানে মোকদ্দমাটা ইস্যু করা হয়েছে সেই কোর্টের অফিসার বিবাদীকে সেই সমনটা ট্রান্সফার করবে, মানে সেই সমনটা ইস্যু করবে। তো এটা হচ্ছে তার প্রথম নিয়ম। তো দ্বিতীয় নিয়মে যেটা বলা হয়েছে যে মোকদ্দমা দায়েরের 5 দিনের মধ্যেই তাকে সমনটা ইস্যু করতে হবে কোর্টকে। তো তারপরে যে রুলটা আছে সেটা হচ্ছে যে আর্জি পেশ করার পরেই যদি বিবাদী সাথে সাথেই তার নিজস্ব স্বীকারোক্তি দিয়ে দেয় এবং কোর্টে হাজির হয়, তাহলে আর সেখানে সমনের দরকার নেই, কারণ তখন তো মিসমাস হয়েই গেল। তো সেকেন্ড তারপরে যেটা আসে বিধি 1-এর মধ্যেই এই আদেশ 5-এর 27 ধারায়, যেখানে আরও কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে যদি নির্ধারিত সময় এই যে 5 দিন সময়টা দেয়া হয়েছে কোর্টকে, এই নির্ধারিত সময়ে যদি এই অফিসার এই সমনটা পেশ মানে জারি করতে না পারে বিবাদী বরাবর, তাহলে সেখানে তার বরাবর মিসকন্ডাক্ট মানে হচ্ছে অসদ আচরণের জন্য সে দায়ী থাকবে, মানে এখানে সে পানিশেবল থাকবে। সো তারপরে যে রুলটা হচ্ছে সে যে প্রত্যেকটা বিচারক কর্তৃকই সমনটা স্বাক্ষরিত থাকতে হবে, এবং যদি বিচারক না থাকে এবং কোনো অফিসার দ্বারা সমনটা দায়িত্বে থাকে কোনো অফিসারের, তাহলে সেই অফিসার সেটা স্বাক্ষর করবে এবং সেখানে অবশ্যই এই আদালতে সিল থাকতে হবে সেখানে সেই সমনটাতে। তো তারপরে এখানে বিধি 2-এ এই 27 ধারার বিধি 2-এ আবার একটি নিয়ম বলা আছে যে যে সমনটা যে পাঠানো হবে বিবাদী বরাবর, এই সমনটা পাঠানোর সময় বাদী যেই আর প্লেইন্টার দ্বারা যেই প্লেইন্টের দ্বারা মোকদ্দমা দায়ের করেছিল সেই প্লেইন্টের একটা কপি তার সাথে পাঠিয়ে দিতে হবে সেই সমনের সাথে, এবং যদি আদালতের অনুমতি থাকে তাহলে সেখানে এই একটা কনসাইজ স্টেটমেন্টও দিয়ে দিতে পারে। তো এটা বলা আছে 27 ধারার বিধি 2-এ, এবং তার পূর্বে যেগুলো বললাম সেটা আছে 27 ধারার বিধি 1-এ। তো এই ধরনের বেসিক রুলগুলো দ্বারা সমন জারি করা হয়। এবং এখানে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সার্ভিস অফ সমন। তো সার্ভিস অফ সমনে এখানে 2012 সালে একটি মানে সংশোধন আনা হয়, যেখানে নয় ধারা ধারা নয়ের কথা বলা আছে, ধারা 9-এ সার্ভিস অফ সমনের কথা বলা। তো ধারা 9-এ এখানে নয় যেটা ছিল সেটার সাথে 9-এর ক-কে অ্যাড করা হয় এখানে। তো 9-এর ক-তে অ্যাড করে সেখানে বলে দেওয়া হয় যে ব্যক্তিগতভাবেও এই সমনটা তার কাছে ইস্যু করা যাবে, মানে তার কাছে ব্যক্তিগতভাবে হাতে হাতে দিয়ে আসা যাবে, এই ধরনের কথা 9-এর ক-তে উল্লেখ আসে, যেটা তাদের 2012 সালে অ্যাড করা হয় সিপিসিতে। যে তাছাড়া 9-এর যে রুলটা হচ্ছে, 9-এর সেই রুল 9-এর সেই বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে বর্তমানে যে জেলা জজের যেই মানে তার যে তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসগুলো আছে, তার কাছে যে জেলা জজের কাছে যে তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসগুলো এবং তার পাশাপাশি তার অধস্তন অফিসার যারা আছে এনাদের দ্বারাও চাইলে সমনটা জারি করা যাবে, এবং এছাড়া ফ্যাক্স ইমেল বা ইমেলের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই যে যেসব কুরিয়ার সার্ভিস তাদের তালিকাভুক্ত আছে তাদের মাধ্যমেও ফ্যাক্সটা এই সরি সমনটা এই বিবাদী বরাবর পাঠানো যাবে।
তো এই যে তাদের যে রুলটুকু, এই রুলটুকু হতে ওই এই তাদের সমনটা পাঠাতে হবে অবশ্যই 30 দিনের মধ্যে। যদি তারা 30 দিনের মধ্যে পাঠাতে না পারে তাহলে এখানেও তারা মিসকন্ডাক্টের জন্য দায়ী থাকবে। এবং যেখানে কুরিয়ার সার্ভিসের যে কাজটি আছে স্পেসিফিকভাবে, যেটা জেলা জজের কাছে তালিকাভুক্ত থাকে, এই কুরিয়ার সার্ভিস তারা যদি 30 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে না পারে তাহলে তারা সেই জেলা জজের যেই কুরিয়ার সার্ভিসভুক্ত তালিকাভুক্ত ছিল সেই তালিকা থেকে তারা বাদ চলে যাবে। তো এটা ছিল 9-এর নিয়ম, এবং 9-এর কথা যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে এই সমনটা জারি করতে পারবে তারা। তো এই এটা ছিল সার্ভিস অফ সমনের ডেলিভারি এবং ট্রান্সমিশনের কথা। এবং এখানে কিছু মুড রয়েছে, বিভিন্ন ধারাতে মুড সম্পর্কে বলা আছে যে কোনটা কেমন কোন পদ্ধতিতে সমন জারি করা যেতে পারে। তো যেমন ধারা 10-এই বা সরি বিধি 10-এই বলা আছে যে সমনটা দুইভাবে জারি করা যেতে পারে, এক পৌঁছিয়ে দিয়ে, যেটা 9-এর কথা বলা হলো যে ব্যক্তিগতভাবে, বা হ্যাঙ্গিং রেখে বা লটকিয়ে দিয়ে এটা এটা জারি করা যেতে পারে, যে যেটার কথা আমি পরে এই ভিডিওতে আরো বলবো। তো দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে বিধি 11-তে, সেটা হচ্ছে বহু সংখ্যক বিবাদী যদি থাকে তাহলে প্রত্যেক বিবাদী বরাবরই সমনটা জারি করতে হবে। যদি একজন বিবাদী থাকে তাহলে একজন বিবাদীর কাছেই জারি করবে, কিন্তু যদি বিবাদী 2-এর অধিক 1-এর অধিক থাকে তাহলে প্রত্যেকের বরাবরই এই সমনটা জারি করতে হবে। আদারওয়াইজ সে এই সমনটা সম্পর্কে, মানে এই মোকদ্দমাটা সম্পর্কে সে নাও জানতে পারে। এই জন্য প্রত্যেকটা বিবাদী বরাবরই তাকে সমনটা পাঠিয়ে জানিয়ে দিতে হবে যে তাদের নামে মোকদ্দমা দায়ের করা হয়েছে। এরপরে বিধি 12-এ আসে। বিধি 12-তে বলা হয়েছে যে এই যে বিবাদী আছে, বিবাদীরা যদি কোনো ধরনের এজেন্ট নিয়োগ করে দেয়, যে তাদের বরাবরও সমন নিয়োগ করলে আমরা এই তাই সেই মোকদ্দমা সম্পর্কে খবর পেয়ে যাব, তাহলে তাদের বরাবর তাদের যদি কোনো খোঁজ না থাকে তাহলে তাদের এই তাদের পরিবর্তে সেই তাদের প্রতিস্থাপিত সেই এজেন্ট বরাবরও সমন জারি করা যাবে। এই ধরনের নিয়ম আছে এবং এটা বিধি 12-তে বলা। এরপরে হচ্ছে বিধি 13। বিধি 13-তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখতিয়ারভুক্ত যেই সীমানা এলাকার সীমানার মধ্যে বিবাদী বসবাস করে, সেই বসবাস করে, মানে এরা সরাসরি বলতে গেলে যে বিবাদী যেখানে বসবাস করে সেই সেই এখতিয়ারে মোকদ্দমাটা দায়ের করা হয়নি, মানে অন্য এখতিয়ারে সে বসবাস করে এবং অন্য এখতিয়ারভুক্ত এলাকায় মোকদ্দমাটি দায়ের করা হয়েছে। এই ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে, এবং এটা যদি ব্যবসা সংক্রান্ত মামলা হয়ে থাকে, তাহলে ব্যবসায় তার যে ম্যানেজার বা প্রতিনিধি আছে তাদের বরাবরও সমনটা জারি করা যাবে, এবং এটা বলা হয়েছে বিধি 13-তে। এবং এছাড়াও এখানে বলা আছে যে যে স্থাবর সম্পত্তির কথা, স্থাবর সম্পত্তির মামলার ক্ষেত্রে যে যদি তার কোনো এজেন্টও না থাকে এবং সেখানে তার সে উপস্থিত না থাকে, মানে যে ই আছে বিবাদী যে আছে বিবাদী এলাকাভুক্ত নেই এবং তার কোনো এজেন্টও ধারে কাছে নেই এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা, তাহলে সেই সম্পত্তির প্রতিনিধি যে আছে সেই সেই সম্পত্তির যে কোনো প্রতিনিধিকেও সেই সমনটা তার কাছে জারি করে দেওয়া যেতে পারে, যাতে ভবিষ্যতে সে তাকে ট্রান্সফার করে দেয় এবং সে জানতে পারে বিষয়টা সম্পর্কে। তারপরে যে বিষয়টি বলা হয়েছে এখানে সেটাই হচ্ছে যে বিবাদী যদি যেখানে বসবাস করে সেখানে যদি উপস্থিত না থাকে, তার বাসায় যদি সমনটা ট্রান্সফার করতে যাওয়া হয়, ইস্যু করতে যাওয়া হয়, তখন যদি সে সেখানে উপস্থিত না থাকে তাহলে বাসার কোনো প্রাপ্তবয়স্ক কোনো মানুষকেও বা কোনো লোককে সেটা দিয়ে দেওয়া, মানে সেটা দিয়ে দেওয়া যাবে। এবং এখানেও 2012 সালে একটি সংশোধন আসে, সেটা হচ্ছে এখানে প্রথমে বলা ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ, এই ওয়ার্ডটি সংশোধন হয়ে প্রাপ্তবয়স্ক পুরুষের জায়গায় শুধুমাত্র প্রাপ্তবয়স্ক আসে, যার ফলে বর্তমানে সে প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ যেই হোক না কেন তাদের দুজনে একজনকে সমনটি দিয়ে মানে দেওয়া যাবে, এবং যার ফলে সে মোকদ্দমাটি সম্পর্কে জানতে পারবে। এরপরে এইগুলোই ছিল সমনের জারির কিছু পদ্ধতি। এবং এরপরে কিছু বিশেষ পদ্ধতি আছে এই সমন জারির ক্ষেত্রে, যেমন বিধি 21-এ আছে একটি বিশেষ পদ্ধতি, যে সে যদি বিবাদী যদি অন্য অন্য এলাকার এখতিয়ারধীন এলাকায় বসবাস করে, অন্য অন্য আদালতের এখতিয়ারধীন এলাকায় বসবাস করে, তাহলে ও সে যেই আদালতের এখতিয়ারধীন আছে সেই আদালত চাইলে তাকে মোকদ্দমা এই সমনটি জারি করতে পারে। ও যেই কোর্টে মোকদ্দমা দায়ের হয়েছে সেই কোর্ট যদি অন্য ওই সে যেই এখতিয়ারভুক্ত ইসে মানে এলাকায় বসবাস করছে সেই এখতিয়ারভুক্ত এলাকা এলাকার যেই কোর্ট সেই কোর্ট তাকে সমন জারি করে দিতে পারে উক্ত কোর্টের আদেশ দ্বারা। তো এরপরে যেই বিষয়টি আছে সেটি হচ্ছে যে বিধি 24। বিধি 24-এ বলা হয়েছে যে বিবাদী যদি জেলে থাকে তাহলে জেলের যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে তার কাছে সমনটি
জারি করে দেওয়া হবে এবং তার কাছ থেকে ট্রান্সফার হয়ে বিবাদীর কাছে যাবে। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে বিধি 25। বিধি 25-এ বলা হয়েছে যে বিবাদী যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে বা বাংলাদেশের বাইরে বসবাস করে এবং বাংলাদেশে কোনো তার এজেন্টও নেই, তখন তাকে সে যেখানে বসবাস করে সেখানেই সমনটি পাঠাতে হবে। এবং এর প্রেক্ষিতে বিধি 26-এ আরও বলা হয়েছে যে যদি এই এই ধরনের এই ধরনের সমন পাঠানোর ক্ষেত্রে যে ধরনের বিশেষ কোর্ট থাকে, সেই ধরনের বিশেষ কোর্টের কাছে সমনটি দিয়ে তার কাছে প্রেরণ করার চেষ্টা করা, বা রাজনৈতিক কিছু প্রতিনিধি থাকে, সেই রাজনৈতিক প্রতিনিধি দ্বারা তাদেরকে সমন পাঠানোর চেষ্টা করা, এবং এইভাবেই সমনটা ইস্যু করার কথা বলা হয়েছে বিধি 26-এ আদালত কর্তৃক। তো এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বিধি 27-এ যে বিশেষ বিষয়টি আছে, বিশেষ বিষয়টি হচ্ছে যে সরকারি কর্মকর্তা বা রেলওয়ে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি যদি সমন জারি করতে হয়, সেই ক্ষেত্রে তাদের উক্ত অফিসের প্রধানের বরাবর সেই সমনটি জারি করা যেতে পারে এবং সেটা সমন ইস্যু হবে কোর্ট কর্তৃক। এবং আবার বিধি 28-এ এই একই ধরনের কথা বলা, যেটা হচ্ছে সৈনিক, বৈমানিক বা নাবিক এনাদের সম্পর্কে বলা, যে এনাদের মানে পক্ষেও যদি সমন পাঠানোর দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই সেই বাহিনী উক্ত বাহিনীর কমান্ডার অফিসারের কাছেও সে চাইলে সমনটা পাঠাতে হবে, তাহলেও সেটা সমন ইস্যু বলে সেটাকে গণ্য করা হবে। তো এগুলোই ছিল কিছু বিশেষ পদ্ধতি এই সমনের ক্ষেত্রে। এরপরে যেগুলো আসে সেটা হচ্ছে যে সাবস্টিটিউটেড সার্ভিস, মানে এই বিকল্প পদ্ধতি, যেটা সাধারণ পদ্ধতিতে সমনটা জারি করা যাচ্ছে না, তারপরে বিকল্প একটি পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন হয়, সেটা এই আদেশ 5-এর বিধি 20-এ বলা আছে, যেটা বিশেষ মানে বিশেষ যেগুলো বিশেষ যেই পদ্ধতিগুলো বললাম তার পূর্বের সেকশন, বিশেষ পদ্ধতিগুলো শুরু হয়েছে 21 থেকে, তার পূর্বে এই 20-এ এই সাবস্টিটিউটেড সার্ভিসটা সম্পর্কে বলা হয়েছে। মানে হচ্ছে যে বিকল্প একটা পদ্ধতি গ্রহণ করা, কারণ যেখানে সাধারণ নিয়মে পারা যাচ্ছে না সেখানে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। এবং এই পদ্ধতিটা গ্রহণ করার মেইন মেইন কথা হচ্ছে যে লটকিয়ে দেওয়া, মানে এই সমনটাকে কোথাও একটা ঝুলিয়ে রাখা, মানে এখানে, এবং এটি করা হবে এমন এমন দুইটি সময়। প্রথম সময়টি হচ্ছে যে যে সাধারণ নিয়মে জাস্ট সমনটা জারি করা যাচ্ছে না, সেকেন্ড নিয়মটি হচ্ছে এই কোর্ট বুঝতে পেরেছে যে সে যে বিবাদী নিজেকে আত্মগোপনের চেষ্টা করছে সমন থেকে, যাতে সে মোকদ্দমা সম্পর্কে খোঁজ না হয় এমন ধরনের কোনো কথা ভবিষ্যতে বলতে পারে, এই ধরনের আত্মগোপনের চেষ্টা যদি সে করে থাকে, তাহলেও লটকিয়ে দেওয়ার এই নিয়মটি, মানে এই সাবস্টিটিউটেড পদ্ধতিটি এই ধারা বিধি 20-এ বলা আছে আদেশ 5-এর। তো এইখানে যে স্থানে এই এইখানে লটকানোর কথা বলা আছে সাবস্টিটিউট পদ্ধতিতে, সেগুলো ওই সেই স্থানগুলো হচ্ছে যে এই তার সে যেখানে বসবাস করে সেই গৃহে, সেই বাসস্থানের সামনাসামনি কোনো স্থানে, বা সে তার যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনাসামনি কোনো স্থানে, এই এই ধরনের, বা তাকে সর্বশেষ যেখানে বসবাস করতে বা তাকে স্থাপন করতে বা ব্যবসা করতে দেখা গিয়েছে সেই স্থানেও এই সমনটি লটকিয়ে দেওয়া, এবং এটাকেও সমন ইস্যু হয়েছে বলে গণ্য করা হবে। তো এই ছিল সাবস্টিটিউটের একটি পদ্ধতি সমনের। এবং এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ধারা 30-এ। ধারা 30-এ বলা হয়েছে এই ধরনের এই বিবাদী আসা ছাড়াও আরও অন্যদেরও কিছু কিছু ক্ষেত্রে বা বিবাদীকেও কোনো কিছু ক্ষেত্রে তাদেরকে উদ্ঘাটন বা অনুরূপ বিষয়ের জন্য আদেশ দানের ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন এই মানে বিষয়টি ক্লিয়ারভাবে বললে বোঝায় যে অন্যান্য কোনো কাজের ক্ষেত্রেও এই সমনটা পেশ করা যায় এই কোর্টের সামনে হাজির হওয়ার জন্য, মানে অন্যান্য ক্ষেত্রেও, শুধুমাত্র মোকদ্দমা দায়ের হয়েছে তাকে জানানোর জন্য এটাই না, অন্যান্য ক্ষেত্রেও, অন্যান্য কিছু কিছু ক্ষেত্রেও তাদের তা মানে মানে তাদের ক্ষেত্রে সমন সমন জারি করা যায় যে আদালতে উপস্থিত হওয়ার জন্য। যে এই বিষয়গুলি হচ্ছে যেমন, এবং এটা অন্য পক্ষের অপোজিট অপোনেন্ট পক্ষের অ্যাপ্লিকেশনের মাধ্যমেও হতে পারে বা কোর্টে নিজের ইচ্ছায়ও করতে পারে, এবং এই যেই বিষয়গুলোতে করা যায় সেই মানে এই এই ধরনের কাজগুলো করা যায়, মানে সমন আবার দেওয়া যায়, সেগুলো বিষয়গুলো হচ্ছে যে যেমন কোনো প্রশ্নাবলী প্রদানের জন্য বা কোনো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যর প্রয়োজন, সেই তথ্যগুলো নেওয়ার জন্য বা কোনো তথ্যাবলী স্বীকৃতির জন্য বা সাক্ষ্যদানের জন্য বা কোনো পরিদর্শন বা দলিল দাখিলের জন্য, এই ধরনের কাজের ক্ষেত্রে তাদেরকে সাহস এই এই সমন আরও করা যায় ইস্যু করা যায়। তো এই এই তথ্যগুলো এফিডেভিট বা হলফনামার দ্বারা প্রমাণের আদেশ দেওয়া দিতে পারে, এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। এবং অ্যাট লাস্ট যেটা আসে সেই সমনের ক্ষেত্রে সেটা হচ্ছে ধারা 32। ধারা 32-এ সেখানে যে এই যে 30-এর কথা বললাম, যে অন্যান্য ক্ষেত্রে যেই সমন জারির কথা বলা হয়েছে, এই 32-এ বলা হয়েছে যদি 30-টা করতে ব্যর্থ হয় তাহলে কী কী করতে পারে কোর্ট।
এখানে বলা হয়েছে যদি ব্যর্থ হয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে এবং অনধিক 500 টাকা জরিমানাও দিতে পারে এবং সম্পত্তি ক্রোক বা বিক্রয়ের বিষয়ে বলতে পারে, বা এটলাস যেটা তাকে হাজির হওয়া হাজির করতে হাজির করার জন্য হাজির হওয়ার জন্য আদালত তাকে জামানত দেওয়ার আদেশও দিতে পারে। তো এই এই ছিল সমন সম্পর্কে একটি বিস্তারিত বিষয় যা আমি খুব বাংলায় খুবই সহজ ভাষায় বলার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের ভিডিওতে।